আজকে আমরা আলোচনা করি আহ ইমানের একটা বিষয়কে নিয়ে একটা শাখাকে নিয়ে ইমান কিসে বাড়ে ইমান বাড়ার ইমান বৃদ্ধি হওয়ার কারণগুলো কি কি আল্লাহ আমরা সবাই ইমানদার আল্লাহ মেহরবানিকে কিন্তু দুঃখের বিষয় হলো আহ ইমান আনছি আমরা সবাই জানি যে আমরা ইমান আনয়ন করছি আমরা সকলে ইমানদার এটুকু আমরা জানি হ্যাঁ আমি ইমান তো আনছি আল্লাহর প্রতি 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 পরকালের কিতাবের সবই তো বিশ্বাস করি আমি বিশ্বাস তো আমার আমার আছে 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 তো এটুকু আমরা জানি কিন্তু এটুকু জানি না যে ইমান যেটুকু আছে ওইটাকে আমি আরো বাড়াইতে পারি আরো শক্তিশালী করতে পারি আরো মজবুত করতে পারি আরো সুদৃঢ় করতে পারি এই ধারণাটুকু আমাদের অনেকের নেই যার কারণে যে কোনো জিনিসের রক্ষণাবেক্ষণ না হলে ওই জিনিসটা কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে যায় বা কমে যায় বা একসময় শেষ হয়ে যায় ঠিক না না যত দামি হোক যদি রক্ষণাবেক্ষণটা ভালোভাবে হয় জন্য ওইটা যদি যথোপযুক্ত চেষ্টা করা না হয় তাহলে কিন্তু একসময় ওই জিনিসটা আস্তে আস্তে পূরণ হয়ে যায় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় মানুষের ইমানও কিন্তু এরকম এর রক্ষণাবেক্ষণ করতে হয় কি কিভাবে রক্ষণাবেক্ষণ করলে কোন কোন দিক থেকে ইমানের হেফাজত করলে খোঁজ খবর নিলে এর একটু কেয়ার করলে ইমানটা বাড়ে এ সম্পর্কে আমাদের আজকে আলোচনা ইনশাআল্লাহ কি বলেন দরকার আছে কি নাই জানারা ভারা আমরা সবকিছুই বাড়ানোর চেষ্টা করি বিশেষ করে যেটা আমার উপকারে আসবে এরকম জিনিসটা বেশি হোক এটা আমরা চাই কি চাই না সম্পদ আল্লাহ আক্রবের দেওয়ার নাই আমাদের প্রতি আমরা কি সম্পদ বাড়ো চাই না সুখ আল্লাহ তালা থেকে দেওয়া নেয় আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাই কোনো না কোনো ক্ষেত্রে কি আছি সুখে আছি দুঃখের অনেক দিক আছে কিন্তু সুখের অনেক দিক আছে কারো স্বাস্থ্যের দিক থেকে সে সুখী কারো অর্থের দিক থেকে সে সুখী এক একজন এক এক দিক থেকে সুখী আমাদের সুখ যেটুকু আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে ওইটুকুর উপরেই কি আমরা তুষ্ট হয়ে বসে থাকি নাকি সুখটাও আরো যেন বাড়ে সে চেষ্টা করি ভাইরা ছোটবেলায় আমরা যে পরিমাণ সম্পদের মালিক ছিলাম আজ থেকে বিশ বছর আগে আমরা সবাই এখন কি আমরা সে অবস্থায় আসি না বাড়ছে কি বলেন সৌদি আরব আসার আগে বা আরো দশ পনেরো বিশ বছর আগে আমাদের অর্থনৈতিক যে অবস্থা ছিল আমি যে পরিমাণ টাকা পয়সা মালিক ছিলাম এখন কি সেরকম আসে না একটু বাড়ছে কারো কারো কমতেও পারে কিন্তু সেটা সংখ্যা একেবারেই ক্ষীণ কম আচ্ছা আপনাদের মধ্যে আমি জানতে চাই আহ দশ পনেরো বছর আগে আপনি যত টাকার মালিক ছিলেন এখন আরো নিচের দিকে নামছে ডাউন কমছে নাই এরকম কেউ থাকলে হাত তোলে পনেরো বিশ বছর আগে যে পয়সা করির মালিক ছিলেন আপনি এখন তার চাইতে অনেক কম আগে তখন আপনি লাখোপতি ছিলেন এখন হাজারপতি হয়ে গেছে নেমে গেছে এরকম থাকলে হাত একজনও নাই তার মানেটা কি এর মানেটা হলো সম্পদ বাড়া দরকার এটা আমরা মনে করি আর যখন মনে করছি বুঝছি যে সম্পদটা বাড়লে ভালো হয় সেজন্য এটা বাড়ার জন্য যা যা করা দরকার আমাদের ক্ষমতার ভিতরে থেকে আমরা সব রকমের চেষ্টা চালাইছি কি চালাই নাই না চালালে তার এমনি এমনি সবাই উপরের দিকে উঠি নেই সবার চেষ্টা চালাইছি না প্রিয় দিনী ভাইরা এবার আপনাদের একটা এর উল্টা সাইড বলি যেটা শুনলে আপনাদের খারাপ লাগবে হয়তো আপনারা এভাবে কখনো চিন্তা করে দেখেন নাই কিন্তু আলোচনা মজলিস আমরা বসলাম আলোচনার মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ ভালো দিক আমরা দেখলাম আল্লাহ রহমতের নেমত আমরা বাড়াইছি আল্লাহর সম্পদ বাড়ছে আমাদের আমরা চেষ্টা করছি আরেকটা দিক দেখেন যেটা দেখলে আমাদের আক্ষেপ হবে হওয়া উচিত সেটা হলো এই যে আমাদের ইমান যেরকম ছিল আল্লাহর প্রতি বিশ্বাস শ্বশুরের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস অন্য অন্য বিষয়গুলোর প্রতি আমার বিশ্বাস আমার দিনের প্রতি আমার যত্ন যত্ন নেওয়ার মানসিকতা এই অবস্থাগুলো এক কথা ইমান এটা আমার দশ বছর আগে যেরকম ছিল এখন তার চাইতে বাড়ছে নাকি কমছে এটা আপনারা একটু চিন্তা করেন প্রত্যেকে বাড়ছে কাদের তারা হাত ধরেন দশ বছর আগে যা ছিল এখন তার সাথে ইমান বাড়ছে বুঝছেন তো সবাই ঠিক আছে সবার ইমান বাড়ছে মার্শাল মাপলেন কি দিয়া বলেন এই যে বাড়ছে মাপলেন কি দিয়া যে কেউ একজন বলেন অন্তত যে আপনার ইমান যে দশ বছর আগে থেকে এখন বাড়ছে আপনি কিভাবে বুঝলেন জি বলেন আব্দুল

মানুষ পড়েন আপনি আল্লাহ আপনাকে ভাই আমাদের প্রিয় ভাই সাক্ষাৎকার স্বদেশী ভাই তার সাক্ষাৎকার তিনি আগে যে অবস্থা ছিলেন তার চাইতে তার প্রোগ্রেস হয়েছে উন্নতি হয়েছে আমি কিন্তু আপনাদের কাছ থেকে ইতিবাচক জবাব পাবো এই আশা আমার ছিল না আমার আশার ব্যতিক্রমটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে হচ্ছি বেশি মানুষ বলবেন যে না ইমানাল্লাইনে অগ্রগতি হয়নি আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি এই প্রশ্নে হয়তো অনেক আটকা পড়ে যাবেন সেটা হলে আপনারা ছোটবেলায় যেই কয়টি সুরা মুখস্থ ছিল বা করেছেন এখন তার মধ্যে আরো কিছু সুরা যোগ হয়েছে অথবা যতটুকু শুদ্ধ করে ছোটবেলা জানতেন এখন আরেকটু বেশি শুদ্ধ হয়েছে এরকম কারা আছেন তার হাত সংখ্যাটা কমে গেছে না এভাবে আমরা যদি একটা একটা করে চেক করি চেক করলে দেখব যে আমাদের দুনিয়াবি যে দিকটা পার্থিব যে দিকটা এই দিকটা সব দিক থেকে আমরা উন্নয়নের চেষ্টা করেছি এবং বেশিরভাগ দিক থেকে উন্নয়ন আমাদের হয়ে গেছে দিনের বিষয়ে মোটের উপরে হয়তো আলহামদুলিল্লাহ দিনের ক্ষেত্রে আমাদের আগ্রহ হয়েছে কিছু জিনিস বাড়ছে কিন্তু অনেক জিনিস আমরা খুঁজে পাবো যে দিক থেকে আমরা পিছিয়ে আসি বরং কমছে অথবা আগের লেভেলেই আছে ঠিক ঠিক না ওই মক্তবে কার হিসাবে যে সুরাগুলা মুখস্থ করা দিছে পাঁচটা সুরা বা চারটা চূড়া বা ছটা চূড়া ওইগুলাই মুখস্থ আছে আর যোগ হয় নাই বেশিরভাগ মানুষের অবস্থা না যে রকম শিখছি এটা সঠিক শিখলাম না ভুল শিখলাম একটু চেক করা একটু যাচাই বাছাই করা ওইটাকে ঝালাই করা একটু সহি শুদ্ধ করা এর চেষ্টাটা বেশিরভাগ মানুষের হয় নাই ঠিকই ঠিক না তাহলে আমরা দিনের ক্ষেত্রে

হ্যাঁ যাই হোক প্রশ্নটা ছিল এরকম যে আমরা দুনিয়ার ক্ষেত্রে আমার সম্পদ আরো বাড়ুক আমার আহ সুখের উপকরণগুলা মাধ্যমগুলো আরো বাড়ুক একটা বাড়ি থাকলে দুইটা বাড়ি থাকুক একতলা থাকলে দুইতলা থাকুক টিন হলে টিন থেকে থাকলে বিল্ডিং হোক এই যে আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমাদের উন্নতির যে চাহিদা এটা দোষের কিছু না হতে পারে এটা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যে একইভাবে আমাদের প্রতিযোগিতা নাই আগে বাড়ার মানসিকতা নাই এটা দোষনীয় দুনিয়ার ক্ষেত্রে যেরকম আমরা আগে বাড়তে চাই দিনের ক্ষেত্রে আরো বেশি আগে বাড়া উচিত কেন এর উত্তর যেটা আমি আশা করছি সেটা হলো এই যে দুনিয়ার ক্ষেত্রে আমরা উন্নতি করতে চাই নিজের সুখের জন্য নাকি আমরা দুনিয়াতে কতদিন বাসি সাধারণত ষাট থেকে সত্তর খুব বেশি গেলে গড় গড়ে ষাট থেকে সত্তর প্রায় এরকম একটু কম বেশি হয় এই বয়সটুকু আমরা পাই ষাট থেকে সত্তরের ভিতরে আমাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষের অর্ধেক শেষ তিরিশ শেষ ঠিকই না বাকি যে তিরিশ আছে সেই তিরিশ থেকে কিন্তু আবার শেষের দশ পনেরো বাদ কেন কারণ শেষ দশ পনেরো দশ পনেরো ভোগের বয়স থাকে না আর ডায়াবেটিস হয়ে যায় খাওন যায় না হ্যাঁ রাত্রে ঘুম আসে না আপনি আরাম করবেন যে আরামের যত উপায়গুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় আস্তে আস্তে শেষের বয়সে এসে তাহলে মাঝখানে আর আছে কত বছর দশ পনেরো বছর একটু চিন্তা করে দেখেন তো ভাই একটু ভাবেন তো আল্লাহ মাফ করুক আমি নিজেকেই বলছি দশ থেকে পনেরো বছরের ভোগের জন্য আমরা কি করতেছি মূলত কিন্তু তিরিশ বেশিরভাগ মানুষের তিরিশ পঁচিশ তিরিশের নিচে তো খুব কম এখানে তিরিশ মনে চলে গেল দশ পনেরো শেষে বাদ গেল মাঝখানে ধরেন আর পনেরো বছর আপনারা যদি আজকে জানাই দেওয়া হয় যে আর মাত্র পনেরো বছর পরে তুমি মারা যাবে নিশ্চিত হাসি হয়ে যাবে এটা যদি আমরা জানি শিওর তাহলে কিন্তু পনেরো বছরের জন্য আমাদের তেমন কোনো কি থাকবে না মাথা ব্যথা থাকবে আর কি হবে ঘর বাড়ি কি হবে আর বিল্ডিং বিল্ডিং করে জেলে থাকতে হবে পনেরো পরে যাই শেষ আর কি দরকার খালাস খাই দেয় কোনো মাল করে জীবন কাটে ঠিক না তো আপনার বয়স তো সে পনেরো বছরই বাস্তবে কিন্তু আমরা কখনো সেভাবে চিন্তা করে বা ভেবে দেখি প্রিয়দিনী ভাইরা আখেরাতে কত বছর মানুষকে থাকতে হবে মৃত্যুর পরে যেই কালের শুরু আছে শেষ অনন্তকাল অনন্ত মানি কোনো শেষ নাই সেই জীবনটা আমাদের সামনে আসছে না কেউ আমরা এড়াইতে পারবো সেই জীবনকে কেউ ডিনাই করার কোনো সুযোগ আছে যে আমি জীবনে যাবো না আছে পৃথিবীতে আমাদের চোখের সামনে কত মানুষ ছিলেন তারা আজকে নাই আমরা সবাই জানি যে আমরাও কেউ থাকবো না এই বাস্তবতাটুকু জানার পরেও আমি আমার দুনিয়ার উন্নয়নের জন্য চেষ্টা করি কোনো দোষের কিছু নয় কিন্তু প্রিয় ভাইরা দিনের উন্নয়নের জন্য আপনার চেষ্টা যদি না থাকে এটা কত বড় নির্বুদ্ধিতা কত বড় বোকামি পনেরো বছর বিশ বছর হায়াতের জন্য আপনার যদি এত চেষ্টা থাকে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করেন পরিশ্রম করেন হার্ট আর রুমে যে রেস্টের টাইমটা থাকে ওই টাইমে আবার মাথার ব্রেিনার কাজ করেন যে কিভাবে কনজমিটা কিনলে কি হয় কোনটা বেসলে কি হয় তা দের দিনের 24 ঘন্টার 12 ঘন্টা 16 ঘন্টা ব্যয় করেন কিসের জন্য আপনার জীবনের 15 বছরের সুখের জন্য আর মৃত্যুর পরে যে অনন্ত অসীম জীবন আসছে যে জীবন শুরু আছে শেষ নাই যে জীবনে একবার কেউ চলে গেলে আর ফিরে আসে না যে জীবন চলে গেলে মানুষ বলে না ফেরার দেশে চলে গেছে না ফেরার দেশে যে দেশ থেকে আর মানুষ ফিরে না সেই জীবনের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ষোলো ঘন্টা যদি বছর জীবনের জন্য হয় পেট আছে স্ত্রী পুত্র আছে সন্তান আছে মা বাবা আছে তাদের জন্য পরিশ্রম করতে হবে আমার শুধু পরকালে চিন্তা করলে হচ্ছে না কিন্তু আমার মাথায় ধান্দাটা তো চব্বিশ ঘন্টা থাকা উচিত যে আমার পরকালের জন্য আমার পাথেও কি নিয়ে যাব। এক সাবে জিজ্ঞাসা করতে নিয়ে আর কেমত কবে হবে কেমত দুনিয়া সব ধ্বংস হয়ে বিচার টিচার শুরু হয়ে যাবে কবে হবে এটা রসুল্লাহাম যে খুব আগ্রহ মনে হয় তোমার কবে হবে কি প্রস্তুতি নিছো মিয়া এই যে এত জিজ্ঞেস করতেছ তোমার মনে হয় যে তুমি এটার জন্য খুব প্রিপারেশন নিয়ে নিছো কি প্রস্তুতি নিছো কে জন্য ওই সাহেব অবশ্য আর চমৎকার উত্তর দিছিলেন উনি বলছেন ইয়া আমি কিছুই জোগাড় করতে পারি নাই তবে একটা পুঁজি আমার আছে যেটার উপর আমার ভরসা আছে ইনশা আল্লাহ আখের রাতে আমার ধরা খাওয়া লাগবে না কি পুজি সেটা তোমার বলে আমি আল্লাহ এবং তার রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি ভালোবাসা মানে হলো এটা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি রসুল আকাম বলেন যে তোমার এই ভালোবাসাটুকুই তোমাকে কি করবে জান্নাতে পৌঁছে দিবে মুক্ত করে দিবে জানি ভাইরা আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়াতে উন্নতি দান করুক আল্লাহ তালা আমাদের দিনের ক্ষেত্রে উন্নতি দান করুক আল্লাহ তালা আমাদের সম্পদে সন্ততিতে সুখে সবকিছুতে আল্লাহ বরকত দান করুক আল্লাহ আমাদের ইমানকেও বৃদ্ধি করে দেন আমাদের আখেরাতের পুঁজিকেও আল্লাহ বাড়াই দেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেমন সুখে আমরা আশা করি এরকম আখেরাতের সুখের জন্য এরকম লালাইত কর্তফিক আল্লাহ তালা প্রিয় দিনী ভাইরা বলছিলাম ইমান বাড়া নিয়ে কথাগুলো আসলো যে সম্পদ বাড়ার চিন্তা করি সবকিছু বাড়া চিন্তা ইমান যে বাড়ে এটা হয়তো অনেকে জানতাম না আর যদি বাড়ে তাহলে কিসে বাড়ে সেটা আমরা জানার চেষ্টা করতাম না ভাই ওই মানুষ যখন জোয়ান ইয়াং পোলাপান থাকে আমি যখন নিজে যখন একেবারে বেশি ইয়াং ছিলাম দাড়ি মোসা এখনো গজায় নেই তখন মনে হয়তো ইস মোস উঠে না কেন দাড়ি উঠে না কেন এরম একটা গরজ থাকে না একটা বয়স থাকে না মানুষের সে বয়সে কি থাকে দাঁড়িমোস গজা নাকা মানে দাঁড়িমোস গাজালে আমি একটু বেটা বেটা পুরুষ পুরুষ ভাব আমার আসবে একটু সবাই তুই তুই করে কয় তখন একটু কেউ কেউ আপনি করে বলবে সমান মানুষ বাড়ার চেষ্টা করেন আগ্রহ থাকে না একটা কিন্তু ইমানের ব্যাপারে আমরা একজন ইমানদার হিসেবে কখনো আমাদের মনের ভিতরে এই আগ্রহটা কি জন্মিছে বেশিরভাগ মানুষের যে আমার ইমানটা আল্লাহর প্রতি আমার যে বিশ্বাসটা ভালোবাসাটা এটা আরো বাড়ায় কিভাবে আর একটু বাড়ানো যায় কিভাবে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা খুব একটা হয় না আসেন আজকে আমরা আলোচনা করি কি কি কাজ করলে আমাদের ইমানগুলো বাড়বে মজবুত হবে আর ইমান বাড়লে আর মজবুত হলে কি লাভ হবে যখন বৃত্তি পাবে মজবুত হবে মৃত্যু পরবর্তী সময়ে অনেক মানুষ আপনার বেইমান হয়ে যায় অনেক মানুষ ইমান দুর্বল হওয়ার কারণে শেষ মুহূর্তে যাইয়া ইমানটা পারে না মজবুত ইমান হলে ইনশাল্লাহ আমার জীবনে কোনো পরিস্থিতিতে আমার ইমান কি হবে না টলমল হবে না যখন ইমানটা মজবুত শক্তিশালী হয়ে যাবে তখন মৃত্যু পর্যন্ত আমি থাকতে পারি যে আমার কি আছে আছে মজবুত আল্লাহর কোনো ইমান টলমল নাই এটা হলো একটা লাভ ইমান বৃদ্ধি পাইলে দ্বিতীয় লাভ হলো ইমান যখন বাড়বে তখন আমল সহজ হবে আপনার অন্তরে যখন আল্লাহর প্রতি বিশ্বাস পোক্ত হবে তখন আমল করা কি হবে সহজ হবে একটু আগে গাড়িতে আসতেছিলাম তো হঠাৎ করে ওই গ্লাসে একটা পাথর এসে পড়লো পথর এসে পড়ছে আমি চোখ বন্ধ করে ফেলছি অথচ গ্লাস আছে না সামনে এই পাথর তো চোখে লাগবে না তারপর চোখ টুক আমরা বন্ধ করে কি করি না হ্যাঁ অনুরূপ ভাবে আপনি কোনো গ্লাসের মধ্যে থাকেন ওই পাশ থেকে একটা ছুরি মারুক আপনার চোখ বরাবর আপনি আঁতকে উঠবেন কি উঠবেন না অথচ আপনার চোখে এটা লাগবে না শিওর কেন লাগবে না কারণ মাঝখানে গ্লাস আছে তো চোখে তো লাগবে না ইনশাল্লাহ তারপরেও আপনি আপকে উঠেন কেন কারণ আপনার বিশ্বাসটা মজবুত যে চোখ বরাবরই তো আসতেছে বিশ্বাস যখন মজবুত হয় তখন সে অনুযায়ী কাজ মানুষের করা সহজ হয় ঠিকই ঠিক না আপনি যখন বিশ্বাস করবেন দৃঢ়ভাবে কি যে আমেরিকায় গেলে আমার সুখ হবে টাকা পয়সা পাব তখন আপনি যে কোনো আমেরিকা যাওয়ার চেষ্টা করবেন করিং করবেন না আর যদি মনে হয় যে অমুক দেশে সেখানে গেলে আমার লাভ হইতে পারে না হইতে পারে বিশ্বাস লাভ যে হবে বিশ্বাস মজবুত না হয় আপনি তার জন্য করবেন না ইমান যখন মজবুত হবে তখন তার জন্য মানুষের আমল করার আগ্রহ মানুষের মনে ভিতরে কি হবে সৃষ্টি হবে কোরআনিকিমে এবং হাদিসের সল্লা সাল্লাম ইমানকে বাড়ানোর বা ইমান বৃদ্ধি হওয়ার কয়েকটা উপায় বলেছেন তার আগে আমরা বলি সাহাবা একরাম তাদের ইমান নিয়ে কতটা চিন্তিত ছিলেন আর আমরা কতটা চিন্তিত ইমান নিয়ে আলোচনাই তো হয় না এই যে শেখে ডেকে 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 আমাদেরকে আনে বিভিন্ন ভাইরা দাওয়াত দিয়ে দিয়ে আমাদেরকে উপস্থিত করে আমরা মনে করি এদের বোধ এখানে কোনো বেনিফিট বা মুনাফা আছে আমি গেলে মনে করি আমি হেসান করলাম তাদের প্রতি এরকম একটা ভাব আমাদের মনে ভিতরে আসে নিজের ইমান বাড়ানোর জন্য যে আমরা আসবো ইমানের মসজিদ ইমান আলোচনাগুলোতে এই গরজটা আমাদের মধ্যে থাকে না আবদুল্লাহ ওমর রদিউল্লাহ তালা আনহু এই অমর রাজিয়াল্লাহ তালা আনহু বলতেন তার সঙ্গী সাথীদেরকে তাহালাও নাজদাদ ইমানা আসো আমরা একটু ইমানটা বাড়াইনি কখনো কখনো আবদুল্লাহ বিনে মাসুদ রাজি আল্লাহ তালু বলতেন এজলিসু বিনা আনাজদাদ ইমান আসো আমার কাছে বসো আমরা সবাই মিলে বসে একটু ইমানকে বাড়ানোর চেষ্টা করি এবং তিনি দোয়ায় আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ জিদিনী ইমান আল্লাহ দিনের ফেখা দিনের বুঝ নলেজ আর ইমান আর বিশ্বাস এটা আমাকে বাড়াইয়া দাও উনি দোয়া করতেন হজরত মহাজিবিন জবাহ তালান হো বলতেন সহি বুখারিতে আসছে এই জিলিস বিনা নিনু সাহাতান এসো হে আমার সঙ্গীরা সাথীরা অন্য সাহাবিদেরকে ডাকতেন আর সব কিছু সময় আমরা কিছু সময় ইমানের কথা ইমান ইমান আনয়ন করে কিছু সময় তাহলে বোঝা গেল সাহাবা একরাম ইমান বাড়ানোর জন্য কি করতেন চেষ্টা করতেন ইমান বাড়ানোর প্রথম উপায় হলো আল্লাহর জিকির বেশি করে করা অধিকারে আল্লাহর জিকির করা অধিকারে কি করা ভাই আল্লাহর জিকির কর আল্লাহর জিকিরের ফলে মানুষের ইমান হয় মজবুত হয় শক্তিশালী হয় বাড়ে আল্লাহর জিকির বলতে কি বোঝায় আল্লাহর জিকির বলতে অনেক লম্বা কথায় ভিতরে চলে আসে আল্লাহর জিকির ভিতরে সাধারণত আমাদের দেশে জিকির বলতে বুঝি আমরা আল্লাহ 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 লাল্লাহ মুখে জিকির করা এটাকে আমরা কি মনে করি জিকির মনে করি শুধু এটাই জিকির নয় আল্লাহর স্মরণ হয় বা আল্লাহর স্মরণার্থে কোনো কাজ করা হয় সবই আল্লাহর জিকির কেউ যদি সালাদ পাশক্ত নামাজ পড়ে এটাও আল্লাহর স্মরণে করে আল্লাহর ভয়ে করে আল্লাহ করতে বলেছেন তাই করে তাহলে আল্লাহর স্মরণার্থে যেহেতু হচ্ছে ওইটাও কি আল্লাহর জিকির সবগুলো আল্লাহর জিকির তো যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে অন্তরে আল্লাহর স্মরণ করবে এটাও এক প্রকার জিকির কাজে আল্লাহর কথা স্মরণ হয় এরকম কাজ করবে সেটাও আল্লাহ এক জিকির আর মুখে আল্লাহর কথা বলবে এটাও জিকির এই তিন প্রকার জিকির মধ্যে সামিল যে ব্যক্তি জিকির করবে তার ইমান বাড়বে দলিল কি আল্লাহ আঠাইশ নম্বর আয়াতে বলেছেন আমানু যারা এই মান এনেছে অত্য কুলোব ওহম বেজিক তাদের অন্তরে শান্তি আসে আল্লাহর স্মরণ করলে আল্লাহ বেজিকরম কুলব আর জেনে রাখো আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণের ফলে কি হয় অন্তর প্রশান্ত হয়ে যায় অন্তর স্থির হয়ে যায় শান্তি পায়াম সালামর্ণিতাহুর রব্বাহিসাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আরেকজন করে না দুজনের মধ্যে ডিফারেন্স হলো একজনের একজন জীবিত মানুষের মতো আর একজন মৃত মানুষের মতো বাই চার কিন্তু আল্লাহ স্মরণ নাই তার মধ্যে সে ব্যক্তি মরা মানুষের মতো তার অন্তরটা কেমন জানে কি মৃত যার অন্তর আল্লাহ জিকির নেই তাহলে এক নম্বর উপ হলো আল্লাহ জিকির করা আল্লাহ জিকির করলে কি বাড়ে ইমান বাড়ে আমরা যে এখানে আসলাম এই মজলিসে আজকে আপনারা কষ্ট করে আসলেন এটা কি আল্লাহর জিকির কি না জিকির না এখানে কি আমরা কোন রাজনৈতিক দলে জিকির করার জন্য আসছি কোন রাজা বাদশাহ জিকিরের জন্য কারোর আলোচনা সমালোচনার জন্য আমরা এখানে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলের কথা বলতে আসছি আর শিখে আসেনি যার কারণে এই মজলিসটা জিকের মজলিস কি জিকের মজলিস না অতএব জিকের মজলিস আসলাম ইংসা আল্লাহ এর ফলে আমাদের ইমান বাড়বে ইমান বৃদ্ধি হওয়ার আরেকটি উপায় হল আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যে কাজটি করতে পছন্দ করেন ভালোবাসেন আমার মনের বিরুদ্ধে হলো আমি সেটাকে প্রাধান্য দেব এই কাজটা করলে কি বাড়ে ইমান বাড়ে অর্থাৎ কথার কথা এখন একটা সুন্দর ফিল্ম দেখার সুযোগ আসছে সুন্দরী মহিলা দেখার সুযোগ আসছে জেনা করার সুযোগ আসছে চুরি করার সুযোগ আসছে চিটারি করার সুযোগ আসছে টাকা মারার সুযোগ আসছে যে কোনো কুকর্ম করার সুযোগ আসছে নামাজের সময় যে এখন মনে মানে কেউ দেখতেছে না আমি ইচ্ছা করলে আরাম করে শুয়ে যেতে পারি নাও পড়তে পারি না আমার সুযোগ আসছে গুণা করার এই গুলাতে আমার মনে চাইতেছে খারাপে খারাপ কাজ করতে ওই টাইমে আল্লাহ এবং তার রসুল যা ভালোবাসেন পছন্দ করেন ওইটাকে আমি প্রাধান্য দিলাম মনে যা চাইলে ওইটাকে আমি শুনলাম না ফজরের সময় শুয়ে থাকলাম মনে চাইতে শুয়ে থাকি কিন্তু আমি নিজেকে মনের বিরুদ্ধে যুদ্ধ করে কষ্ট করে উঠে যায় ফজর পড়লাম আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য এই কাজটি করলে আমার ইমান কি হবে মনের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ এবং তার রসুলের পছন্দের কাজটা করলে কি হবে ইমান বাড়বে

তো সে ব্যক্তি ঈমান কি পাবে সাদ পাবে ও আইয়ুহিবাল মারআ লা ইউহিবুহু আর কাউকে ভালোবাসলে সে একমাত্র কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য একজন নামাজি মানুষ একজন সত্য কথা বলে একজন মিথ্যা বলে না دینদার মানুষ ইসলামকে ফলো করে কুরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করে তাকে সে ভালোবাসে এই যে ভালোবাসাটা তার কেন ভালোবাসുതി আল্লাহর জন্য ভালোবাসে এই ভালোবাসাটা কো যার ভিতরে আছে সেও ঈমানের কি পাবে সাদ পাবে 3 নম্বর ও আই আই এয়াহু ফিলকুফরি কামা একরহা কামা একরাহু আই ইয়ো না আগুনে তাকে ফেলে দিলে সে তার কাছে যেরকম এটা দায়ক মনে হয় ইমানদার হওয়ার পরে আবার কুহুরিতে ফিরে যাওয়া তার জন্য এরকম কষ্টদায়ক মনে হয় অর্থাৎ ইমানটা তার কাছে এরকম প্রিয় হয় এরকম যদি হয় কেউ তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে এখন একটা মজার বিষয় ইমানের আবার স্বাদ কীরকম রে ভাই আমরা তো জানি প্রত্যেকটা জিনিসের টেস্ট আলাদা না আল্লাহ তালা পৃথিবীতে এমন কোন জিনিস বানাইছেন যে দুইটা জিনিসের টেস্ট একরকম দেখান তো আছে সুহান আল্লাহ কত বড় শক্তিশালী কত বড় আল্লাহ তালা সৃষ্টিকর্তা চিন্তা করেন সাত যে সৃষ্টি করছেন আল্লাহ তালা পৃথিবীতে খাবারের যত আইটেম আছে যত রকম খাদ্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো গনে শেষ করা যাবে কত প্রকার খাদ্য আল্লাহ সৃষ্টি করেছেন এই প্রত্যেক প্রকার খাদ্যের স্বাদ ভিন্ন ভিন্ন কিনা যেমন পানির স্বাদ আর দুধের স্বাদ এক দুধের স্বাদ আর ফলের রসের স্বাদ এক ফলের রসের মধ্যে আবার অরেঞ্জের রস আর আমের রস আফেলের রস জামের রস বেদানার রস পেয়ারার রস কলার রস কোনটার সাথে কোনটার মিল আছে পৃথিবীতে এমন একটি খাবারও কি দেখাতে পারবেন যে ঠিক হুবহু আর একটা খাবারের মতো ধারে গেছেও কি আছে এত প্রকার স্বাদের সৃষ্টিকর্তা কে প্রত্যেকটা জিনিসের যেরকম আলাদা আলাদা স্বাদ আছে ইমানের স্বাদ কিছুটা হয়ে গেছে কিছুটা হয়েছে মাশাআল্লাহ আর একটু আরেকটু ধাক্কা দিলে পুরোটা হয়ে যাবে স্বাদটা কি পেলেন আপনি

সারা সব বক্তারা মিলে বক্তৃতা দেয় বোঝানো সম্ভব যে জিলেপি খান এত জিলেপির স্বাদ সম্ভব স্বাদ কোনোদিন বোঝানো যায় না এটা অনুভব করা যায় কি করা যায় অনুভব করা যায় প্রিয় দিনী ভাইরা ইমানের স্বাদটা কেমন এটা আমরা বুঝাতে পারব না তবে একটা ধারণা দিতে পারব যে ইমানের স্বাদ অন্তর থেকে অনুভব করা যায় জিব্বা দিয়ে না ফলমূল দুনিয়ার খাবারের স্বাদ জিব্বা দিয়ে না অনুভব করা হয় আর ইমানের স্বাদ অনুভব করা হয় কি দিয়া কিছুটা ভাতিজের কথা ঠিক আছে অন্তরটা প্রশান্ত হয়ে যায় শান্তি পায় স্থির হয়ে যায় অন্তরে মজা লাগে সুখ লাগে অন্তরে মনে মধ্যে একটা সুখ থাকে না অন্তরে সুখ আসে ইমান যখন মজবুত হয়ে যায় তখন মনে কি আসে সুখ আসে সে কষ্ট থাকলেও সুখে সুখ 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 পায় অন্তরে কেন কারণ সে জানে এই কষ্টের কারণেও সে আল্লাহর তার তাকে কি দিবেন একটা বিনিময় দিবেন তাহলে অন্তরের ইমানের সাতটা অন্তর দ্বারা কি করা যায় উপলব্ধি করা যায় যে ব্যক্তি তিনটা কাজ করবে আল্লাহর ভালোবাসাকে সব কিছুর উপর প্রাধান্য দিবে সে এরকম যদি কেউ করে তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে তার মানে তার ইমান বৃদ্ধি হবে তো ইমান বৃদ্ধির আরেকটা উপায় হলো এক নম্বর উপায় বলেছিলাম আল্লাহর স্মরণ বেশি বেশি করা আল্লাহর স্মরণ হয় এমন কাজ করা আল্লাহর স্মরণ হয় এমন কথা বলা এবং আল্লাহ শরণার্থে অন্তরে স্মরণ করা মুখে জিকির করা তিন প্রকার স্মরণ জিকির করা দুই নম্বর হলো যে কোনো কাজের উপরে যে কোনো চাহিদা মনের চাহিদার উপরে আল্লাহর হুকুমকে হুকুমকে প্রাধান্য দেওয়া তিন নম্বর জিকির এবং এলেমের আল্লাহ আল্লাহকে নিয়ে আলোচনা হয় এরকম মজলিসে বেশি বেশি যাওয়া এরকম মজলিসে গেলে বেশি বেশি গেলে আগ্রহ থাকলে এরকম মজলিসে যাওয়ার আগ্রহ থাকলে তার ইমান

খুব মন খারাপ ছুটা ছুটি করে অবকর বলেছে ভাই থামো থামো কি হয়েছে কই এরকম ছুটা যেতেছ বলো যে ভাই না ফাঁকা হানজালা কথা বলো না ভাই কথা বলার টাইম নেই হানজালা মুনাফেক হয়ে গেছে নিজেকে নিজে বলতেছে নিজের নাম ধরে বলতেছে হানজালা কি হয়ে গেছে মুনাফেক হয়ে গেছে মুনাফেক মানে কি মুখে একটা মনে আরেকটা হানজালার ইমান নাই হানজালা মুনাফেক হয়ে গেছে রসুলের কাছে যাচ্ছে বলছে বলো কি ভাই মুনাফেক হয়ে গেছে কেমনে তুমি বলেন যে ভাই রাসুলের মজলিসে যখন যাই তখন মনে হয় শুধু আখেরাতের জন্য সবকিছু করবো শুধু কবরের জন্য আমার 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 জন্য 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 জান্নাতের আমি সব সবকিছু করবো করব না আবার যখন বউ বাচ্চার ভিতরে চলে আসি তাদের ভিতরে ঢুকে যাই কাজের ভিতরে লাগে যায় তখন আবার আল্লাহকে ভুলে যায় এই যে ওনার সামনে গেলে একরকম পিছিয়ে আসলে আরেক রকম দুই নম্বরে হয়ে গেল এই তো মুনাফি এই জন্য আমার তো ইমান নাই আমি তো মুনাফিক হয়ে গেছি অবস্থা তো আমারও হয় আমিও তো এই রোগের রোগী তাহলে তো আমারও ইমান নেই চলো তাহলে আশা বলুন আমাদের তো মনের অবস্থা আমরা তো তার আমাদের কি হবে তাইলে আমাদের তো ইমানই নেই আর যার ইমানই নেই সে তো কোনোদিন জানাতে যাবে না চিরকাল কাল জান্নায় পড়বে ইয়ারসুল্লাহ আমাদের তো বাসায় গেলে কাজে গেলে আর আপনার কথা মনেই থাকে না রসুল আকরাম সোল্লাহু আসাল্লাম

তো তোমরা এই অবস্থায় থাকতে পারতা এত সোজা না যে এখানে যে অবস্থা থাকবে এটা সবসময় থাকবে এটা এরকম সোজা না তাহলে কি করতে হবে আমাদের এই যে ইমান বাইরে চলে গেল থাকে না দুর্বল হয়ে যায় এটাকে মজবুত করতে হবে কিভাবে এই মজলিসগুলোতে বেশি বেশি যাইতে হবে মজলিসগুলোতে বেশি বেশি যাইতে হবে ব্যাটারির চার্জ কমে গেলে একটু চার্জ দেওয়া লাগে না নাকি কিনলে ওটা দিয়ে সারা জীবন চলে চার্জ কমবে এটা স্বাভাবিক কমলে আবার কি করতে হবে দিতে হবে ইমানের চার্জ এরকম কমবে কমলে আবার দিতে হবে ব্যাটারি চার্জের জন্য যেরকম কারেন্টের লাইন লাগে ইমানের চার্জ দেওয়ার জন্য দরকার হলো আল্লাহ এর আলোচনা হবে রসুলের আলোচনা হবে আখেরাতের আলোচনা হবে ইমানের আলোচনা হবে এই মজলিসে বসলে ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায় এই যে ব্যাটারিকে চার্জ করে নিলে একবার ফুল করে নিলে আপনি কিছুদিন আবার চলতে পারবেন ইনশাআল্লাহ আবার যখন দেখবেন যে চার্জ কমে আসে আবার চার্জ নেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি যিকিরের মধ্যে সে যাওয়া আশা করেন যাওয়া আশা করেন ইনশাআল্লাহ আপনার ঈমান বাড়তে থাকে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আমাদের সকলকে ঈমানকে আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ তালা তাআলা কোরআনের কিতারে বলেন ইমানদার কারা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ঈমানদার হলো ওই সমস্ত লোকেরা যাদের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের অন্তরটা গলে যায় অন্তর কি হয়ে যায় ভাই কিছু মানুষ আছে আল্লাহ মাফ করুক আমাদের জীবনে কখনো কখনো মাঝে মধ্যে হয়তো এরকম আসে যে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে ভাই গলে না যতই আল্লাহর আলোচনা হোক যতই কবরের আলোচনা হোক যতই হাসরার জাহান্নার জাহ্নার জাহান্নাবার আলোচনা হোক অন্তরটা কি হয় না রে ভাই গলে না নিজেকে বড় স্যানা মনে করি পাকনামি মনে করি মনে করি যে আরে কত বাজ হনছি আমি আমার কুকাম করুম এত সোজা হুজুরের এক কথা কেতে যেমন সব ছেড়ে দিব মানুষে যেমন হয় নাকি এরকম নিজেকে পাকনা মনে করে বসে থাকি কিছু লোক তাদের অন্তর গুলা পাথরের মতো শক্ত গলে না প্রিয় দিনী ভাইরা ইমানদার হলো ওই সমস্ত লোকেরা আপনার অন্তর ইমান আছে কিনা তার আলামত হলো আল্লাহর আলোচনা যখন করব করা হবে আপনার অন্তর ভয়ে প্রকম্পিত হবে অন্তরের উপরে ঝড় চলে যাবে অন্তর বিগলিত হবে গলে যাবে নরম হবে আল্লাহর ভয় অন্তরে ঢুকবে এটা প্রমাণ হলো আপনার ভিতরে কি আছে ভাই আল্লাহর ভয় 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 কোনো ভালো জিনিস নাকি কিরে ভাই ভয় পাওয়া কোনো ভালো জিনিস নাকি দুনিয়াতে দুনিয়াতে আমরা যে বসবাস করি সারাদিন যে ভয় পায় এ বেটা তো হার্ডের রুগী নাকি সবসময় ভয় পাইলে এটা হার্টের রুগী না এর সমস্যা আছে না ভয় পাইলে তো সে অসুখে থাকে নাকি কিন্তু না ভাই আল্লাহর ভয়টা ভিন্ন আল্লাহর কসম আল্লাহর ভয় অন্তরে আইনা দেখেন একটু একটু আইনা দেখেন চেষ্টা করে জিগিরে মধ্যে সে বসা একবার যদি আল্লাহর ভয় অন্তরে আনতে পারেন দেখবেন কসম আল্লাহর কষ্ট পাবেন না সুখ পাবেন দুনিয়াতে ডাকাতের ভয় মানুষ কষ্ট পায় মনে কেউ মারবে খুন করবে কষ্ট দিবে এরকম ভয় হলে সে সুখ পায় না কষ্ট পায় কিন্তু আল্লাহর ভয় যখন অন্তরে আসে আল্লাহর কষ্ট মানুষ কষ্ট পায় না সুখ পায় কি পায় না আল্লাহর ভয় অন্তরে আসলে কিন্তু মানুষের ব্যথা অনুভব হয় না বরং কারোর শান্তি অনুভব হয় কারণ ইমান বাড়ে আল্লাহ শরণের দ্বারা ইমান অন্তর প্রশান্ত হয়ে যায় ইমান বাড়ে অতএব জি কে সে বেশি বেশি আসবে ইনশাআল্লাহ অনেক ভাইকে ইসলামিক সেন্টার এই সমস্ত মজলিসে আসতে শয়তান বাধা দিয়ে রাখে এক একজনকে এক একটা দিয়ে বাধা একজনকে বলে আরে এগুলা ওয়াহাবি সৌদি আরবের এগুলা সব আহলে হাদিস সব হাম্বুলি মাঝাবের আমরা হানাই মাজাবে আমরা এখানে যাব কেনা এসব বলে অনেক ভাই আসে না ঠিকই ঠিক না ওনারা কি খুব লাভ করেন রুমে বৈশাখ উনি কি করেন আমরা এখানে আল্লাহ রসুলের কথা বলি উনি রুমে বৈশাখ কি কাজ করবেন হয় টিভি সিনেমা দেখবেন বা দুনিয়ার কোনো কাজ করবেন লোকটা কি লাভবান হলো না ঠকলো তাকে শয়তান ঠকাইলো একটা বুদ্ধি দিয়া হ্যাঁ আরে জনকে বলবো আরে এগুলার কাম নাই আর কি করে তোর তো অনেক কাম আছে এক একজনকে শয়তান একটা বোঝাই জিকির মজলিস থেকে দূরে রাখে যাতে করে তার ইমান বৃদ্ধি হইতে না পারে আল্লাহ আমাদের অন্তর গুলাকে ইমান দিয়ে পরিপূর্ণ করে দেয় আল্লাহ তালা ইমানের ঠিকানা রাখছেন অন্তর অকালবহ নুম বিল ইমান যার ইমান থাকবে এই অন্তর দিয়ে যার অন্তর টয়টম্বুর থাকবে ইমান দিয়ে সেরকম লোক হওয়ার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে প্রিয়দিনী ভাইরা তাহলে ইমানের মজলিসে এলেমের মজলিসে আল্লাহর আলোচনা হয় সে মজলিসে যাবেন না যাবেন না এরকম মজলিসে আসলে কি হবে ইমান বাড়বে ইনশাআল্লাহ একবার এক সাহাবি অন্য এক সাহাবিকে লক্ষ্য করে বললেন হজরতে

আরে ভাই তুমি তো ইমান দ্বারা আসো ঠিকই কিন্তু আমি বলতেছি আল্লাহর কথা বলবো আমরা তাতে কি হবে আমাদের ইমান বাড়বে তাহলে হাদিস থেকে বোঝা গেল আল্লাহর কথা বললে আল্লাহর আলোচনা করলে ইমান ইমান বৃদ্ধির কয়টা কারণ বলা হইল তিনটা এক নম্বর আল্লাহর স্মরণ বেশি বেশি করা তিন ভাবে আল্লাহ স্মরণ করা যায় বলেছি মুখ থেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর কথা মুখে বেশি বেশি বলা অন্তর থেকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আল্লাহর আজাব আল্লাহর জান্নাত আল্লাহর পাকড়াও এগুলো স্মরণ করা তিন নম্বর হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন কাজ করা যে কাজ করলে আল্লাহর কি হয় স্মরণ প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করে তারপর কাজ করা হালাল হারাম বেছে কাজ করা এটা এক প্রকারের জিকির তাহলে তিনটা মিলায়া জিকির করা যে বেশি জিকির করবে বেশি তার মধ্যে ইমান বাড়বে যে ব্যক্তি আল্লাহর চাহিদাকে আল্লাহ হুকুমকে নিজের চাহিদা এই সমস্ত কাজগুলা করলে আমাদের সমাজে মনে করে কি বোকা না যে মাল করে ভালো কামাইতে পারছে বলে যে আরে অমুকের পোলা সাইন করছে আর কোস্ট আমি

এটার সফলতা মনে করতেছ সফল হলো সে জীবনে কিন্তু অনেকগুলা ঘাট আছে ঘাট নাই ভাই যেমন পরীক্ষা পরীক্ষা পাশ করলে আমি মনে করি সফল না পরীক্ষা পাশ করলে কি সফল পরীক্ষা পাশ করার পর যদি চাকরি না হয় এবার চাকরি পেলাম সফল হয়ে গেছি কারণ চাকরি পাওয়ার পরে চাকরিটা যে থাকবে তার কি গ্যারান্টি আর থাকলেই যে আমার এই চাকরির দ্বারা যে সুকাড়বে তার কি গ্যারান্টি হয়তো আমি চাকরি পেলাম সব পেলাম বোর্ড আমার মতো ফেললাম না যা এই তো গেলে অশান্তি হয়ে ঠিক না আবার বউ মন মতো ভাইলাম ফোলা ভাই না অশান্তি হলে কি হলো না মৃত্যু পর্যন্ত মানুষের শান্তি অশান্তির দোলা চলে মানুষ থাকে থাকে না এভাবে চলতে চলতে মৃত্যুবরণ বরণ করলো সে এখনো তার আতঙ্ক আছে কবর থেকে সে পার হইতে পারে না যদি পার হয়ে গেল আরো সামনে ঘাটি আছে আল্লাহ তালা বলেন এই সমস্ত জীবনের এক একটা ঘাটি পরীক্ষা চাকরি বিয়ে সাদি সন্তানাদি সুখ কবর হাসর এক একটা ধাপ অতিক্রম করে চূড়ান্ত ধাপে যেদিন মানুষকে আল্লাহ ঘোষণা দিবেন যাও অমুকের পুত্র অমুক তোমাকে ঘোষণা দেওয়া হলো তুমি এখন জান্নাতে ঢুকে যাও যেদিন সে জান্নাতে চলে যাবে সেদিন সে বলতে পারে সফল ওই ব্যক্তি একমাত্র সাকসেস সে ব্যক্তি একমাত্র সার্থক যে ব্যক্তি জান্নাতে ঢুকে গেল যাহার থেকে মুক্তির ঘোষণা যার হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে সেরকম লোকদের মধ্যে সামিল করে দেন যেটাকে আমরা আজকে আমি বলতেছি এটাই হলো চালাকি এই

সঞ্চয় করছে ভাই ওই নুয়াল সালাম যখন নৌকা বানাচ্ছিলেন ওনাকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এরা দুনিয়াতে সব কাফের হয়ে গেছে আল্লাহর প্রতি বিশ্বাস আনতেছে না ইমান আনতেছে না এগুলো সবগুলো আমি ধ্বংস করে দেব আপনার সাথে যারা ইমান আনছে তাদেরকে রক্ষার জন্য একটা নৌকা আপনি বানান এই নৌকাতে উঠবেন আপনারা শুধু বাঁচবেন আর সব আমি প্লাবন দিয়া ধ্বংস করে দেব নুয়াল সালাম যখন নৌকা বানাচ্ছিলেন ওরা মিটমিট করে হাসতেছিল কাফেররা যে। মতুয়া তো বেকু আর কি বুদ্ধি শুদ্ধি নেই নৌকা বানা মাল কামা কি নৌকা বানা নৌকা বানায় কি হবে বৃষ্টি নাই বর্ষা নাই নৌকা দিয়ে কি হবে এরা বুঝে নাই সামনে কি আসতেছে যখন প্লাবন এসে গেল নয়াসলাম যখন নৌকার উপরে উঠলেন ইমানদারদেরকে নিয়ে তখন এরা বুঝতে পারল যে আসলে আমরাই বলদার বেকুব ছিলাম বুদ্ধিমান তারাই দিদিনী ভাইরা যারা এখনো নামাজ না পড়ে নিজেকে বুদ্ধিমান মনে করতেছেন

অন্তরের কাছ কাছে মানুষের অন্তরে বিভিন্ন ফেতনাকে উপস্থাপন করা ফেতনা মানে পরীক্ষার উপকরণ অর্থাৎ কথার কথা এখন আপনার অন্তরে আল্লাহ তালা এমন একটা লোভ দিলেন যে লোভের ফলে ওইটাতে আপনি হাত বাড়াইলেই আপনি বেশ মোটা অঙ্কের টাকা কামাইতে পারবেন কিন্তু হারাম উপায়ে এখন অন্তরের কাছে এই জিনিসটা চাকচিক্য উপস্থাপিত হয় না মনের কাছে লাগে যে আমি তাহলে তো অল্প দিনে মালকুড়ি কামাই চলে যাবো দেশে অন্তরের কাছে রসুল্লা কামসালান এরকম বিভিন্ন লোভজনীয় জিনিসকে আল্লাহ কি করেন উপস্থাপন করেন এটা উপস্থাপন করার পরে যদি সে ইমান তার অন্তরে মজবুত থাকে সে বলে না আমি বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাকে একদিনের জন্য যদি সে অস্বীকার করে সঙ্গে সঙ্গে তার অন্তরে সাদা একটা ফোটা দাগ পড়ে ফ্রেশ হয়ে যায় তার অন্তরটা আর যদি সে কুকমটা করে বসে তাহলে তার অন্তরে একটা কালো দাগ পড়ে তাহলে গুনা যদি মানুষ করে করতে করতে আস্তে আস্তে অন্তর অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে গেলে একটা গ্লাসের উপরে যদি ময়লা পড়ে যায় তাহলে ওই গ্লাস দেখা যায় এরকম করতে করতে অন্তর যখন কালো হয়ে যায় তখন ওই অন্তর দিয়ে ভালো আর মন্দ আর সে না গড়ে শুধু খারাপ কিছু মানুষ দেখবেন যে ভালো মন্দ না এমন খারাপের খারাপ হয়েছে সে খারাপ ছাড়া কিছু বুঝে না সে তার অন্তরে ওই যে গুনা করতে করতে কি হয়ে গেছে কালো হয়ে গেছে আর যদি ভালো কাজ করেন সাদা দাগ পড়বে ফ্রেশ হবে হইতে 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 অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে আপনার জন্য ভালো পথে চলা সহজ হবে এই জন্য গুনার কাজ একটা একটা করে বাদ দিবেন অন্তর একটু একটু করে পরিষ্কার হবে ইমান বাড়বে আল্লাহ আর একটা হলো ইমান বাড়ার জন্য আল্লাহ কাছে কি করা আল্লাহর কাছে ভাই আমরা ওমরা গেলে ভাই চলে গেলে আল্লাহ কাছে দোয়া করি না আমরা দোয়া করি কিসের জন্য আল্লাহ আল্লাহ কবিলটা বড় মানুষ আল্লাহ ওজাত আল্লাহ মানুষ করে দেন আল্লাহ দোয়া করি আমরা আল্লাহ এক আমার ঝামালে আছে আর একটা বছরের জন্য আল্লাহ তসজিদ করাই দেন আল্লাহ আল্লাহ কি বিপদে আছে আল্লাহ হইতেছেন আল্লাহ আল্লাহ আপনি সমাধান করে দেন অসুবিধা নেই দান্দা আছে এগুলা নিয়ে সব কি দোয়া করি না আল্লাহ আমি গুনাগার আমার মাফ করে দেন আল্লাহ আল্লাহ কফিলের সমস্যার সমাধান একদিন হবে বা নাই হলো এতে কি আসবে যাবে কিন্তু আমার গুনা যদি মাফ না হয় জাহার যদি আমার যাইতে হয় তাহলে এর চাইতে বড় ক্ষতি তো আর কিছু নেই আল্লাহ ওই বড় ক্ষতির জন্য আল্লাহ কাছে দোয়া করা আমরা আসলে আল্লাহ কাছে ইমান কয় চাই যাইয়া চাই মাল পয়সা কুড়ি যা যা আছে এগুলা এই জন্য আল্লাহর কাছে ইমান চাওয়া হজরতে আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে আমর দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাবরানীর হাদিস তারা বলেন ইন্নাল ঈমান লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু সাওব কাপড় যেরকম পুরান হয়ে যায় না উনি বলেন তোমাদের ভিতরে অন্তরটা এরকম আস্তে আস্তে কি হয়ে যায় পুরান হয়ে যায়

শিখা এই যে আপনার এখানে আসেন আল্লাহ কে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমরা যার ভিতরে যত বেশি এলেম আছে তার ভিতরে আল্লাহর ভয় তত বেশি আছে তাহলে আপনি এলেম শিখলে আল্লাহর ভয় আসবে আল্লাহর ভয় আসা মানে ইমান আসা। ঠিক আছে না অতএব এলেম শিখলে কি হবে ইমান বাড়বে ইমান বৃদ্ধি হওয়ার আরেকটা উপায় হলো আল্লাহর সৃষ্টি জগত নিয়ে চিন্তা গবেষণা করা মাসা আল্লাহ 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 এক এক ফলের এক এক স্বাদ দিয়েছেন আল্লাহ কত কিছু পারেন আল্লাহ কি না পারেন তাহলে এত সুন্দর করে ফুল সৃষ্টি করছেন তাহলে আল্লাহ জান্নাতে কি জানিয়ে রাখছেন আল্লাহর কুদরত নিয়ে কি করা চিন্তা এত বিশাল সাগর সৃষ্টি করছেন আল্লাহ ছাড়া কারো দ্বারা এটা সম্ভব নয় পৃথিবীর মানুষ বল রোজদার দিয়া বা আপনার কোন যন্ত্রপাতি দিয়া এরকম মহাসমুদ্র তৈরি করা মানুষের দ্বারা সম্ভব নয় নিশ্চয়ই এগুলো একমাত্র আল্লাহ করেছেন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করা যারা কুদরত চিন্তা ভাবনা করে তাদের ইমান বাড়ে আল্লাহ তালা করেন কারিমের ভিতরে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যখন কোরআনের কোন আয়াত আল্লাহ তালা নাজিল করেন তখন মানুষের মধ্যে ইমান কি করে বাড়ে বৃদ্ধি

আল্লাহর আয়াত শুনলে বললে ইমান বাড়ে অতক্ষণে কালিম তেলাওত করবেন চিন্তা ভাবনা করবেন এবং শুনবেন সর্বশেষ ইমান বৃদ্ধির কারণ হলো কোরআনের আখলাক দ্বারায় আপনি গুরান্বিত হবেন সুন্দর উত্তম ব্যবহার উত্তম চরিত্র মানুষ সাথে সুন্দর আচরণ করা শিখবেন এটা করলে ইমান বাড়ে কারণ রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন আকমারুল ইমি আল আকমাল মিনিনা ইমান আহসানুম হলোকা ইমানদারদের ভিতরে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার সে যার ব্যবহারটা সবচাইতে ভালো অনেক লোক নামাজ কালাম পড়ে ব্যবহার কুকুরের মতো চামারের মতো আছে না এটা খুব নিকৃষ্ট কথা আপনি নামাজ পড়েন এটা তো ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আবার ব্যবহার যে খারাপ করেন সেটা আবার কি হয়ে গেল খারাপ হয়ে গেল এ ভালোর কি দাম অতএব আমরা ইমানদার হিসাবে আমরা নামাজ তো পড়বোই সাথে সাথে আবার কি করব ব্যবহারও ভালো করবো আবার অনেকে আছে ব্যবহার মাসাল্লাহ খুব সুন্দর নামাজ পড়ে না এ লোকটা কিরকম এ লোকটা হলো ওই যে সাদা দবধবে সাদা কিন্তু মুখতে গন্ধ আসে কোন লাভ আছে সাদা এর দ্বারা কাছে যাওয়া যায় না এত গন্ধ তাহলে এই সাদা কি লাভ আপনার ব্যবহারটা খুব সুন্দর আপনি নামাজই পড়েন না কোন লাভ আছে অতএব ইমানদারের জন্য নামাজ যেমন জরুরি তার ব্যবহারটাও সুন্দর হওয়া কি মোবাইলে বোরে গালি গালাস করে শুদ্ধ গুষ্ঠ উদ্ধার করে দেবেন এসব চলবে না ভাই বোনের সাথে জেমিনেশন ব্যবহার করা চলবে না ব্যবহার খারাপ করা যাবে না

চার নম্বর হলো গুনা থেকে আমি দূরে থাকলে ইমান বাড়বে আমি যত বেশি গুণা ছাড়বা পরিত্যাগ করবো দোয়া করা দোয়া করলে কি হবে ইমান বাড়বে ছ নম্বর হলো এলএম শিখার জন্য আসলেন এলেম শিখার জন্য এর ফলে কি হবে ইমান বাড়বে সাত নম্বর হলো আল্লাহর মখলুকাত আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে চিন্তা গবেষণা করলেও কি হবে ইমান বাড়বে

খাঁটি ইমানদার হয়ে আল্লাহকে খুশি করে যাওয়ার তৌফিক দেন যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি জাজাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন প্রতি সপ্তাহে এখানে আলোচনা হয় প্রতি সপ্তাহে শুক্রবারে এই সময় এখানে বিভিন্ন শেখরা আসে আমরা একটু সময় বসি এরকম তো আমি দাওয়াত করব আপনাদেরকে যেন আপনারা নিয়মিত আসেন আর বিশেষ করে এই শেখ যেদিন আসবে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু কাইন্ডলি আসবেন এবং অন্য ভাইদেরকে বলবেন কমপক্ষে একজনে আমরা কি করবো তিনজনকে দাওয়াত অবশ্যই দোয়া করতে পারবেন অমসলিমের জন্য দোয়া করা যাবে কিন্তু তার জন্য দোয়াটা হবে হেদায়তের দোয়া আল্লাহ যেন তাকে সঠিক পথে আসার তফিক দেয় আল্লাহকে চেনার তফিক দেয় ইমানানার তোফিক দেয় যে ব্যক্তি তার মালিককে চিনে না এর চাইতে হতভাগা আর কেউ নেই ঠিক কিনা যে তার মালিক চিনে না মালিকের পরিচয় তার কাছে নাই তার চাইতে কপাল পড়ার কে আছে জন্মদাতা পিতা চিনে না এর চাইতে কপাল পড়া কেউ আছে ঠিক একইভাবে যে ব্যক্তি তার সৃষ্টিকর্তাকে চিনে না যে ব্যক্তির ইমানই নাই সে অমুসলিম সে আল্লাহর পরিচয় পারে না নবীর পরিচয় পারে না এর চাইতে হতবাগার কেউ নেই এই বেচারারে আমি

সোজা বাংলায় জুয়া এটা হারাম কোরানে কারিমে আল্লাহ সুরায় বাকারাতে এবং বহু সুরাতে এই আরো একাধিক জায়গাতে আল্লাহ এই এটার নিন্দাবাদ করেছেন একাধিক আয়াতে আল্লাহ তালা বলেছেন ইন্নামাল খামরু খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালি শয়তান আল্লাহ বলেছেন ইন্নাল খামরু ওয়াল মাইসির মাইসির মানে জুয়া জুয়া এটা শয়তানের কাজ এটা শয়তান করায় কাজটা ফাজদানিবুহু এটা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো দেখুন যারা থাইল্যান্ড কার্ড খেলেন বা এটার সাথে জড়িত আছেন এটা হারাম শুধু হারাম নয় জঘন্য হারাম এবং মহাকবিরা গুণা এরা থেকে লব্ধ যে সম্পদ আসবে ওই সম্পদটা হারাম হবে আর এই কাজের পিছনে যে পয়সাটা ব্যয় করবেন সেটুকু প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষকে পাও নাড়াইতে দিবেন না জায়গা থেকে এর ভিতরে একটা হলো সম্পদ তুমি কিভাবে কামাইছো আরেকটা হলো এর এরই প্রাসঙ্গিক আর একটা হলো কোথায় খরচ করছো থাইলেন্ডি কাঠ কিনতে গিয়ে খরচ করছো আর থ্যালেন্ডি করে কামাইছো কামাই আর ব্যয় এই দুইটা প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা স্বাগত করবেন হারাম জুয়া হারাম এতে কোনো সন্দেহ নাই একটা কথা ক্লিয়ার রাখেন যে হারাম উপায়ে কোনোদিন শান্তি আসবে না জুয়া খেলে আর সুখী হয়েছে আমার একটা দেখান তো আপনাদের জানা আছে কোনো সৌদি আরবে করে কষ্ট করেও সুখী হয়েছে এরকম লোক আছে কিন্তু থাইল্যান্ডি কাঠ খেলে সুখী হয়ে গেছে দেখাতে পারবেন একটাও এক লাখ রিয়াল দুই লাখ রিয়ালের মালিক হয়ে যেতে পারে সুখী হইতে পারে টাকার মালিক হলে সুখী হয় না সুখ ভিন্ন জিনিস আল্লাহ তালা সুখ টাকার সঙ্গে রাখেন নাই সব সময় অতএব যারা থাইল্যান্ডি কাঠ খেলেন সুখের আশায় তাদেরকে বলে দেই এক নম্বর কথা হলো এটার মাধ্যমে সুখ আসবে না হারামে আরাম নেই হারামে কি নাই আরাম নাই এক এটা ইমান থাকলে আপনাকে বিশ্বাস করতে হবে দুই নম্বর হলো আরাম যদি সাময়িক পানো তাহলে চিরস্থায়ী বেরামের জন্য অপেক্ষা করে চিরস্থায়ী বেরাম কি জাহান নামের আগুন এবং আল্লাহর শাস্তি আল্লাহ আজাব এটার জন্য অপেক্ষা করে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন আখের তো আসি অতএব ফালানটি জায়েজ নাই এটার সাথে যারা এখনো লোভ সামলাতে পারেন নাই আল্লাহর ভয়ে সরে আসেন এখনো সময় আছে ভালো পথে আসেন এটা কোনো হালাল পদ্ধতি নয় এবার আসেন ও যারা থাইল্যান্ড খেলেন তারা একটা যুক্তি দেখান যে এদেশে বিভিন্ন বড় বড় সুপার মার্কেটে গাড়ি রেখে দেয় আর ওই কুপন যারা কিনে ওখানে কোপন থাকে কোপন পূরণ করে ফালাইতে হয় ফালালে পরে কি হয় লটারি হয় লটারি হয়ে কি যে কোনো একজনে গাড়িটা পায় তাহলে থাইল্যান্ডি কার্ড তো লটারির মাধ্যমে হয় তাহলে এইটা যদি লটারি হারাম হয় তাহলে ওইটা কেমনে হালাল হইলো এটা একটা প্রশ্ন ওনাদের এবং এটা যুক্তি প্রশ্ন এই প্রশ্নের উত্তর তাদের জানা দরকার দেখেন ভাই এখানে যে লটারি গুলো হয় এগুলো দুই ধরনের সৌদি আরবে যে লটারি গুলো হয় মার্কেট গুলাতে এক ধরনের লটারি আছে যে লটারি গুলো কোনো টাকা পয়সা খরচ করিয়া ওই লটারিতে অংশগ্রহণ করা লাগে না বিনা পয়সা লটারি এই লটারি কিন্তু হারাম না থাইলেন্টি কার্ডের যদি কোনো টাকা দেওয়া না লাগতো এমনি সবাই নাম দিলে কোনো একজন পুরস্কার বলল তাহলে কিন্তু এটা হারাম হইত কথা বুঝতে পারছেন আপনি টাকা দিয়া যদি জুয়া কিনেন তখন যায় কি হবে হারাম এখন এদেশে কিছু কিছু লটারি আছে যেগুলো বিনা পয়সার লটারি বিনা পয়সার লটারি মানে কথার কথা আপনি এটা মার্কেটে ঢুকলেন ঢুকার সময় আপনার একটা কি দিল টোকেন দিল আপনি টোকেনটা কি করলেন নাম ঠিকানা লেখা বাক্স ফাটলেন ওখান থেকে যে কোনো একজনকে উঠাইয়া তারাও কি দিল পুরস্কার দিল তাহলে আপনি কিন্তু টোকেনটা কিন্তু টাকা দিয়ে কিনেন নাই কথা বলছেন কিনা ফ্রি যে কেউ জন্য এটা তো অংশগ্রহণ করার সুযোগ আছে এই লটারি কিন্তু হারাম না এখানে জুয়া নাই জুয়া হলে যেখানে টাকা আছে মাল যেমন আপনাদের ইসলামিক সেন্টারে অনেক প্রোগ্রামে আপনারা দেখেন না ঢুকার সময় এটা কি দেয় নাম্বার দেয় পরবর্তীতে ওই নাম্বারগুলার

সেটাতে কিন্তু কিছুটা জুয়ার গন্ধ আছে কেমনে গন্ধ আছে কেন আমি টাকা দিয়ে মালটা কিনলাম এর বিনিময়ে আমার লটারিটা হবে সেজন্য এটা যাতে জায়জ হয় এই দেশের আলেমরা বাধ্য করে দিছে আলাদেরকে শুধুমাত্র মাল কিনার ফতুরা দিয়ে লটারি করা যাবে না এই জন্য সমস্ত লটারিতে কিন্তু একটা প্রশ্ন থাকে দেখবেন যারা এগুলা জানেন তারা জানান কথার কথা আপনি নেষ্ট গেলেন একশো রিয়াল মাল কিনলেন আপনার একটা ফতুরা দিল ফতুরা দিলে সাথে একটা লটারির টোকেন দিবে এই টোকেনটা আপনি এমনি ফেলা দিলে হবে জি না এখানে প্রশ্ন থাকে দুই তিনটা কি প্রশ্ন থাকে নেস্টো মার্কেটটা শাখা কয়টা নেস্টো মার্কেটের লোগোতে কয় রঙ আছে সোজা সোজা প্রশ্ন যেটা সবাই উত্তর জানে ওরাও বলে দেয় এই প্রশ্নের উত্তর যারা দিবে তাদের মধ্যে থেকে আবার একজন কি কি করে লটারি করে পুরস্কার দেয় এলএমের জন্য লটারি করলে পুরস্কার দিলে এটাতে কোনো অসুবিধা নাই তাহলে এই পুরস্কারটা দিলে আপনার এলএমের জন্য টাকার বিনিময়ে এটা হলো মানে যাতে জিনিসটা হারাম না হয় সেজন্য প্রশ্ন উত্তরের সিস্টেম করে দেয় দেশে আলেমরা এটা একটা

বিনা লাভ লসে যে টাকাটা আসে এটা হারাম সুদ আমি আপনার ব্যাংকে টাকা রাখলাম বা ব্যাংকের মালিক টাকাটা আপনার দিয়ে রাখলাম সেজন্য আপনি আমার মাসে মাসে এটা লাভ দিলেন এটা সুদ সুদ খাওয়া যায় না হারাম কিন্তু আমরা ব্যাংকে কি টাকা রাখবো না তার মানে অবশ্যই রাখব টাকা ব্যাংকে না রাখলে কোথায় রাখব কোথায় নিরাপদ বাসা রাখা কি নিরাপদ আমাদের দেশে বা যেখানেই হোক রুমে তো রাখা যাবে না টাকা ব্যাংকে রাখতে হবে টাকা ব্যাংকে রাখবেন তবে বেনিফিট বা লাভ যেটুকু আসবে এটুকু দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে এটা নিজে খাবেন না এটা যায় নাই কথা বুঝছেন আর অনেকে আছে ব্যাংকে টাকা রাখা মাসে মাসে রাখেই লাভ খাওয়ার জন্য উদ্দেশ্য হলো মাসে লাখে দুই হাজার করে পাবে তো দশ লাখ ফেলা রাখলে মাসে বিশ আসলে সংসার খরচটা এসে এটা জায়জ নাই হারাম সুদ এটা খবরদার দেখেন ব্যাংক অনেকগুলো আমাদের দেশে এখন হয়েছে এগুলোতে টাকা রাখলে অন্য ব্যাংকের চাইতে ভালো কারণ অন্য ব্যাংক বলে কয়ে সুদ দেয় এরা ডাইরেক্ট বলে কয় সুদ দেয় না পার্থক্য কিন্তু ইসলাম ব্যাংক আমাদের দেশে বা যে কোনো দেশেই আজকের যে ব্যাংকিং এর যুগ এই ব্যাংকিং এর যুগে কেন্দ্রীয় যে সুদি ব্যাংক ওটার অধীনে থাকতে হয় এবং ইসলামী ব্যাঙ্গুলাও মুখে যা বলে বাস্তবে ফিল্ডে গিয়া সেটা শতভাগ পরিপূর্ণ তারা বাস্তবায়ন করতে পারে না তাদের দুর্বলতার কারণে বা ইচ্ছা অভাবে যার কারণে এগুলাও হালাল হওয়া নিয়ে সন্দেহ আছে উত্তম হলো সেগুলার লাভটুকু না খেয়ে কোনো গরিবকে দেওয়া সহজ বুদ্ধি আপনার ভাই গরিব থাকলে বোন গরিব থাকলে তাদেরকে দিয়ে দেন আপনি লাভটা খায়েন ভাই শর্টকাট পদ্ধতিতে কামানোর চেষ্টা করবেন না টাকা আল্লাহ দিছে জমি কিনা রাখেন বাড়বে ইনশাআল্লাহ বরকত হবে বা কোনো ভালো বিজনেস করেন কোনো একটা মার্কেট করেন এটা দোকান করেন ভাড়া আসবে এটা আপনার জন্য পিওর হালাল আপনি ব্যাংকে থুয়ে দিবেন আর মাসে মাসে শুধু কেবল জামা ইস্তারি করে করে ঘুরবেন আর মাসে মাসে শুধু কেবল লাভ খাবেন পকেটে নিয়ে এই শর্টকাট পদ্ধতি অবলম্বন না করে বলো ইসলামী ব্যাংকে টাকা লাভটা হারাম হবে তা আমি বলি নাই কিন্তু সন্দেহযুক্ত এড়াইতে পারলে ভালো তবে সংক্ষেপে শুধু এটুকু বলি পয়লা বৈশাখ কোন মুসলমানের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হয় এগুলো কোনো মুসলমানের জন্য একটিও জায়জ নয় বলে পান্তা ইলিশ খাবো এখানে না যায় কি আছে না যায় এই জন্য এটা হিন্দুদের একটা পূজা বা হিন্দুদের একটা ধর্মীয় কাজের সাথে মিল হয় হিন্দুরা আশ্বিনের রাঁধে কাতিয়ে খায় আশ্বিন মাসের শেষে রাঁধে কাতিক মাসের শুরুতে খায় আর আপনারা চৈত মাসের শেষে রাঁধেন বৈশাখে খান হিন্দুদের সাথে মিল হলো কি হলো না তারপরে আপনার আমি শেষ করি তো পয়লা বৈশাখ উপলক্ষে যে কাজগুলো হয় এগুলো বেশিরভাগ হারাম কি এটা বিস্তারিত আলোচনা করলাম না গাড়িতে কাগজ আছে কাগজ দিয়ে দিচ্ছি আহ যে কয়টা আছে সবগুলো দিয়ে দিচ্ছি শেখের কাছে অল্প আছে বেশি নাই এগুলো আপনারা ফটো করে বিভিন্ন নিয়ে নিয়ে এটা খুব তুমি তোমরা ইমানদারদের সম্পর্কে ভালো ধারণা করবা যদি দেখেন যে ইমানদারে বেশাখানার আশপাশে ঘুরাফিরা করছে তাও বলবেন কি না হয়তো কোনো কাজে গেছে হয়তো কোন আপনি অকারণে একজন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা গুনাহের কাজ আল্লাহ বলেছেন কোন কোন মানুষ সম্পর্কে আপনি ধারণা করলেন যে ধারণাটা একটা গুনাহের কাজ একটা অন্যায় বেচারা গুনাগার হলো না আপনি ধারণা করে কিন্তু আপনি কি হয়ে গেলেন গুনাগার কোন মানুষ নামাজের সময় আপনি নামাজ করে বাইরে এলেন হে দেখলেন যে রাস্তা দিয়ে করতেছে বেনামাজি নামাজ নাই কালাম নাই মুসলমানের বাচ্চা হয়তো বেচারা অন্য কোনো মসজিদে আগে জামাত হয়ে গেছে পড়ে আসছি কিন্তু আপনি ধারণা করে বসলেন কি সে পড়ে নাই এটা গুনাহের কাজ কোনো মুসলিম সম্পর্কে যদি আপনাকে ধারণা করতে হয়